হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব, আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার ভোটার স্লিপ নাম্বারটা হারিয়ে গিয়েছে। তো যদি ভোটার স্লিপ নাম্বারটা হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি কিভাবে অনলাইন থেকে আমার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারি? তো আপনাদের একটা সমস্যা হচ্ছে যে এই সেম প্রশ্নের অ্যান্সারটি কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওর মাঝখানে বলেছি, তো সেগুলো কিন্তু আপনারা খেয়াল করেন নাই। তো সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে বন্ধুরা আপনি বুঝতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদের কী বোঝাতে চাচ্ছি বা আপনাকে কী বলতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে ভাই আমার ভোটার স্লিপটা হারিয়ে গেছে, আমি কী করবো, তো এই সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে দিব। দেখা যাচ্ছে যে আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন, তো স্কিপ করার পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রশ্নটা কিন্তু স্কিপের মধ্যে রয়ে গেছে, সেম এই ভিডিওতে আপনি আবার সেই একই কমেন্ট করেছেন। তো তাহলে কি হলো, আমি যে ভিডিওটা করলাম এই ভিডিও থেকে কিন্তু আপনাদের কিছুই আমি শেখাতে পারলাম না। তো এই জন্য বলতেছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আশা রাখি আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের অ্যান্সারটা আপনি এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। ওকে, তো বন্ধুরা এখন বলা যাক, যদি আপনার ভোটার স্লিপ নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনি যখন ভোটার হয়েছিলেন তো ভোটার হওয়ার সময় আপনাকে কিন্তু একটা স্লিপ নাম্বার দিয়েছিল, তো সেই স্লিপ নাম্বারটা যদি কোনো একটা কারণে আপনার হারিয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অনলাইন থেকে আপনি কীভাবে আপনি স্লিপ নাম্বার ছাড়া আপনি আপনার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন? তো সেই ক্ষেত্রে বন্ধুরা ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে, আপনি যে এলাকায় ভোটার হয়েছেন ওই এলাকার চেয়ারম্যান বা মেম্বারের কাছে আপনাকে যেতে হবে। তো চেয়ারম্যান বা মেম্বারের কাছে কিন্তু আপনার ভোটার লিস্ট আছে, তো আপনার ভোটার লিস্টে একটা নাম্বার আছে, তো ওই নাম্বার দেন আপনি তো আপনার জন্ম তারিখটা জানেন অর্থাৎ ডেট অফ বার্থটা আপনি জানেন, তো এই দুইটা দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন যে ভোটার হওয়ার সময় যে স্লিপ নাম্বারটা পেয়েছেন, স্লিপ নাম্বার যেটা ছিল ওই নাম্বারটার জায়গায় আপনি ভোটার নাম্বার দিবেন এবং আপনার ডেট অফ বার্থটা ডেট অফের জায়গায় দিবেন, এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি আপনার পেয়ে যাবেন, আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে ওটা কিন্তু অনলাইন থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। দেন রেজিস্ট্রেশন করে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো আপনি দিয়ে আপনি কী করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে ছোট্ট একটা প্রসেস। তো যাদের আর কি দেখা যাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে, তো তারাও কিন্তু সেম এই কাজটা করতে পারেন যে সাময়িক সময়ের জন্য আপনি চেয়ারম্যানের কাছে বা মেম্বারের কাছে যাবেন, যাওয়ার পর আপনার ভোটার লিস্ট থেকে ভোটার নাম্বারটা আনবেন, যেন আপনার জন্ম তারিখটা আসা রাখি আপনার জানা আছে, যদি জানা না থাকে লিস্টে গেলে ওইখান থেকে লিস্টে আপনার আপনার এলাকা, আপনার ভোটার নাম্বার, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ সব দেওয়া আছে, দেন এখান থেকে সংগ্রহ করার পর আপনি অনলাইনে আসবেন। অনলাইনে আপনি ওই ভোটার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার তথ্যগুলো পাবেন। দেন এরপর আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা আছে, আইডি কার্ডের নাম্বার, আপনার এলাকা, ঠিক আছে, এইগুলো দিয়ে কিন্তু আপনি একটা আইডি কার্ড সাময়িক সময়ের জন্য তৈরি করে নিতে পারেন। দেন পর হচ্ছে একটা সময় নিয়ে আপনি একটা জিডি করতে পারেন আপনার আইডি কার্ডের জন্য, পরবর্তীতে কিন্তু আপনার অরিজিনাল আইডি কার্ডটা আপনি নিতে পারবেন। তো আশা রাখি আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে ভোটার স্লিপ নাম্বার হারিয়ে গেলে কী করবো, আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি ছোট্ট একটা বিষয়। আপনার এলাকা অর্থাৎ আপনি যে এলাকায় ভোটার হয়েছেন ওই এলাকায় চেয়ারম্যান বা মেম্বার কাছে যাবেন, অথবা আপনার যে তথ্য কেন্দ্র আছে সেই তথ্য কেন্দ্রে চলে যাবেন। ওখান থেকে আপনি আপনার ভোটার লিস্টের নাম্বারটি সংগ্রহ করবেন, দেন অনলাইনে যাবেন, আপনার জন্ম তারিখ এবং ভোটার লিস্টের নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, তাহলে হচ্ছে আপনি আপনার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। একদম ইজি একটা প্রসেস। তো যদি এরপর আপনার কোনো আর কি প্রশ্ন থাকে তো ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আশা রাখি আপনাদের সকল প্রশ্নের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি বিষয় শেয়ার করা, তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং বিন্দু পরিমাণ যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।